আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে যে সাতটি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে খুবই ভালোবাসেন। অর্থাৎ এই সাতটি কাজ হচ্ছে এমন জিনিস, এই সাতটি কাজকেও আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই ভালোবাসেন, খুবই লাইক করেন, খুবই পছন্দ করেন। সুতরাং যেহেতু এই সাতটি কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই ভালোবাসেন, খুবই পছন্দ করেন, সুতরাং এই সাতটি কাজ যে সমস্ত বান্দাবান্দিরা করবে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই ভালোবাসবে এবং তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের খুবই প্রিয় বান্দাবান্দি হিসাবে গণ্য হবে। তো আসলে কার না মনে চায় যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা কিংবা বান্দি হই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অত্যন্ত ভালোবাসুক, অনেক ভালোবাসুক। আল্লাহ তাআলার ভালোবাসা, মালিকের ভালোবাসা, রবের ভালোবাসা সবাই কিন্তু চায়, আর চাইলেই কিন্তু সেটা পাওয়া যায় না। সেটা কিছু পথ অবলম্বন করে, কিছু মত অবলম্বন করে, ভালো কিছু কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে হয়। তো অবশ্যই যদি আপনি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চান, তাহলে একটা প্রবাদ বাক্য রয়েছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চান, তাহলে আপনার এই জানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে গেলে আপনাকে কিছু জিনিস দিতে হবে। তো এরকম সাতটি দেওয়ার মতো জিনিস, সাতটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করব। তো উল্লেখ করার পূর্বেই আপনাদেরকে সকলের কাছে যে আমার একটা অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি, খুব অল্প সময়ের ভিডিও, ধৈর্যের সাথে দেখতে থাকুন। কারণ ধৈর্য সারা বাই উবনের আসলেই কোনো কিছুই হাসিল করা কিন্তু সম্ভব না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও জানাই দিয়েছেন, ফাবার শিরে ইবাদ, আমার সেই সমস্ত বান্দাবান্দিদের প্রতি হচ্ছে আমি রবের পক্ষ থেকে সুসংবাদ, কাদের জন্য, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা, যারা মনোযোগ সহকারে ধৈর্যের সাথে দিনের কথাগুলি কী করে, শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, আর যে কথাগুলি তাদের জন্য কল্যাণকর হয়, তাদের কল্যাণ বয়ে আনে, তাদের লাইফকে ভালো কাজের দিকে নিয়ে যায়, সেই সমস্ত কথাগুলিকে তারা কী করে, ফলো করে, এত্তেবা করে। তো অবশ্যই এখন যে কথাগুলি বলবো এগুলি আপনাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আপনাদেরকে বড় ফায়দা দেবে। তো এই কথাগুলি বলার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, সেটি হচ্ছে প্লিজ ভাই ও বোনেরা যারা এই মফিদি মিডিয়ায় নতুন, দয়া করে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন জাজাকাল্লাহু খৈর শুকরান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। তো আসুন আমরা সেই কথায় ফিরে আসি যে সাতটি কাজকে আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন এবং সেই সাতটি কাজ সম্পাদনকারী বান্দাবান্দিকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন সেটা আমি আপনাদেরকে আমার এই সামান্য ভাষা দিয়ে আমি বুঝাইতে পারবো না। তো নাম্বার ওয়ান, যে সাতটি কাজকে ভালোবাসেন সেই সাতটি কাজ করানোওয়ালা ব্যক্তিকে, বান্দাবান্দিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এক নাম্বার হচ্ছে জান ও মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা। অর্থাৎ মনে রাখবেন, এই আমার যে জানটা রয়েছে, আমার যে দেহটা রয়েছে, এই দেহটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া দান। আমাকে যে সমস্ত মাল ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সেগুলোও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া দান। কারণ দেখেন, যদি মনে করেন যে এগুলো আমি নিজে বানাইছি, এগুলো আমার কোনো বাপদাদা আমাকে দিয়েছে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা সেই নিয়ামতের সাথে আপনার নিয়মক হারামি হয়ে যাবে। আপনি একটা জিনিস উদাহরণ দিলে বুঝবেন, কারণ মানুষের ভিতরে কিন্তু প্রত্যেক নারী পুরুষের ভিতরে আল্লাহ তাআলা দুইটা কিডনি দিয়েছেন স্বাভাবিকভাবেই। তো একটা কিডনি দিলেও মানুষ তো তার লাইফটাকে চালাইতে পারে, সুস্থতার সাথে চলতে পারে, তারপর আল্লাহ তাআলা কেন দুইটা কিডনি দিয়েছেন, যাতে তার কোনো ভুলের কারণে একটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, সে যাতে দুনিয়ার আনন্দ ভোগ করা থেকে, দুনিয়াতে বেঁচে থাকা থেকে তার জানি বিগতি না ঘটে, এই জন্য আল্লাহ তাআলা দুইটা কিডনি দান করেছেন। আর এক একটা কিডনি আপনি পুরো পৃথিবী তালাশ করলেও আপনি কি বানাইতে পারবেন, বানাইতে পারবেন না। আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিয়েছে, আপনি পুরো ওয়ার্ল্ড ঘুরলেও একটা চক্ষু কি আপনি বানাইতে পারবেন, কিয়ামতের আগেও সম্ভব না। তাহলে এই জানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, আমার যত মাল রয়েছে সেই মালগুলিও আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া দান। কবি বলেন, ই আমানত চান্দে রুজি নফসে মাস্ত, হর হাকিকত মালে দৌলত সাই খোদা আস্ত। অর্থাৎ এই মাল দৌলত যা কিছু দেখতেছি, এগুলো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে কিন্তু নিয়ামত, এগুলো পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ দিয়া দন বুঝে মন,
কেড়ে নিতে লাগে কতক্ষণ। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাল দিছে, মাল দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করলো, আপনি পরীক্ষা যদি ফেল করেন কালকেই কিন্তু, আগামী কালকেই কিন্তু আপনাকে দশতলা ফ্ল্যাট থেকে নামিয়ে এই রাস্তার মোড়ে একটা ভাঙা বাসন হাতে দিয়ে আপনাকে কিন্তু ভিক্ষার ঝুলি গলায় দিয়ে রাস্তা কিন্তু আল্লাহ তাআলা বসাইয়া দিতে পারে। সুতরাং জান এবং মাল দুইটাই যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকার নিয়ামত, দুইটাই যেহেতু আমানত, এই দুইটাকে দ্বারাই আল্লাহর রাস্তায় আমাদের ব্যয় করতে হবে। আমাদের জানটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আমাদের সেই মালগুলিকেও আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। জান আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে বলেছেন সেগুলি আপনারা করবেন, যেগুলি থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো থেকে আপনারা অবশ্যই বেঁচে থাকবেন। আর মাল মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী অসহায় দোস্ত যারা রয়েছে তাদের সাহায্যের কাজ অবশ্যই ব্যবহার করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জায়গায় আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। অর্থাৎ তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুনতু খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ বান্দাবান্দি আমার, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ। কারণ হচ্ছে তোমরা দুই কারণে শ্রেষ্ঠ, একটা হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজের নিষেধ করবা। তো আমাদের সকল ক্ষেত্রে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এবং অন্য হাদিসের মধ্যে কিন্তু বিশ্ব পয়গাম্বর বলে দিয়েছেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল এবং তার এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অবশ্যই তাকে প্রশ্ন করবেন। সুতরাং আমার পাশে কেউ যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, পয়গাম্বরের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তাহলে অবশ্যই আমার যতটুকু সাধ্য রয়েছে এর ভিতর দিয়ে সেটাকে অবশ্যই প্রতিহত করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো আমরা অবশ্যই যেখানে সমাজ বিরোধী, যেখানে দেশ বিরোধী, যেখানে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, পয়গাম্বরের বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কাজ হবে, অবশ্যই সেটাকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কী করবো, বাধা দিব। সেই খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য অবশ্যই চেষ্টা করব, সেটা যে কোনো মূল্যে হোক। তো এবং আমরা নিজেরাই শুধু সৎ কাজ করবো না, সকলকে আমরা সৎ কাজ করার জন্য আদেশ দেব। তো আমরা তিন নম্বরে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে অর্থাৎ গরিব এবাদতকারীগণকে ভালোবাসা ও আল্লাহ তাআলা, এটাও হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক প্রকার আদেশ। অর্থাৎ যে সমস্ত লোক রয়েছে বান্দাবান্দি গরিব, কিন্তু গরিবদেরকে ভালোবাসা, তাদেরকে সাহায্য করা, এটি কিন্তু সকল ক্ষেত্রে রয়েছে। কিন্তু বিশেষ করে গরিবের মধ্যে কিছু গরিব আছে তারা আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী তেমন করতে চায় না, আবার কিছু গরিব রয়েছে তারা আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী খুবই বেশি করেন। তো যে সমস্ত গরিব আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে তাদের সময় ব্যয় করে, তাদের দিকে সাহায্যের হাত সবসময় আপনাকে বাড়িয়ে দিতে হবে। তাহলে এই সাহায্যের হাত যে বাড়িয়ে দিলেন, এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই ভালোবাসেন, এবং এই কাজটা যে বান্দাবান্দি করে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই ভালোবাসেন। নেক্সট চার নম্বরে যে বিষয় সেটি হচ্ছে আপনার জীবনের চলার পথে কিন্তু সকলের কিন্তু গুনাহ হয়ে যায় কম বেশি, শুধু নবী রাসূল ছাড়া আর এমন বান্দাবান্দি কিন্তু কেউ নাই যে বলবে আমার দ্বারা গুনাহ হয় না। কারণ বিশ্ব পয়গাম্বর বলেছেন কুল্লু বানি আদামা খতওয়াউন ও খয়রুল খতওয়া ইনা তাওয়াবুন, প্রত্যেক বনি আদম সন্তান হচ্ছে গুনাগার এবং এই গুনাগারদের মধ্যে উত্তম হচ্ছে তারা যারা তওবার মাধ্যমে তাদের গুনাগুলিকে মাফ করিয়ে নিয়েছে, যারা অনুতপ্ত হয়, যারা তওবা করে। সুতরাং আমরা চার নম্বর যে বিষয়টি জানবো সেটি হচ্ছে আমাদের পাপের জন্য সবসময় আমাদের অনুতপ্ত হতে হবে, তওবা করতে হবে। কারণ আল্লাহ তাআলা এটা কিন্তু জানাই দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বান্দাবান্দিরা, হে ইমানদারেরা, তোমরা অবশ্যই খালেজ নিয়তে আমার আল্লাহর কাছে তওবা করবে। আর তওবা করলে তোমাদের লাভও রয়েছে, লাভটা হচ্ছে আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের লাভটা হচ্ছে তওবা করলে তোমাদের যে বিশ্বনে যে সমস্ত গুণাগুলি ছিল সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যাতকে হাসানা দ্বারা পরিবর্তন করে দিবে, তার মানে গুণাগুলিকে আল্লাহ তাআলা নেকিতে রূপান্তরিত করে দিবেন। এবং সেই বান্দাবান্দির জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন, যেই জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত রয়েছে, মিং তাজরি মিং তাহতিহাল আনহার, যে জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত রয়েছে। তাহলে আমরা অবশ্যই চার নম্বরে জানলাম আমাদের গুনাহের জন্যে অবশ্যই আমাদের তওবা করতে হবে, অনুতপ্ত করতে হবে। এই কাজটাকে আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন, এবং এই কাজটা যে করে তওবা খুব বেশি বেশি করে আল্লাহ তাআলা সেই বান্দাবান্দিকে খুবই ভালোবাসেন, খুবই লাইক করেন। তো আমরা পাঁচ নম্বরে যে বিষয় জানবো সেটি হচ্ছে কষ্টের সময় ধৈর্য ধারণ করা। অর্থাৎ সুখ এবং দুঃখ দুইটা মিলেই কিন্তু মানুষের লাইফ, লাইফে কখনও সুখ আসে কখনও দুঃখ আসে। সুখ আসলে আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবেন,
এবং ধৈর্য ধরবে, আপনি খুব আনন্দ ফুর্তিতে থাকবেন। দুঃখ আসলেই আপনি আল্লাহ তাআলাকে গালি দেওয়া শুরু করবেন, দুঃখ আসলেই আপনি একদম ইসলাম ছেড়ে চলে যাবেন, এরকম না। অর্থাৎ সুখ এবং দুঃখ দুইটা মিলেই যেহেতু মানুষের লাইফ, সুখ যখন আসে এত সুখিয়ার বেশি আলহামদুলিল্লাহ, কিন্তু যখন যদি কখনও দুঃখও যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আর যখন আমরা ধৈর্য ধরব তখন কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাহ মাস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। সুতরাং জীবনে চলার পথে কখনও যদি দুঃখ দুর্দশা নেমে আসে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা এবং ভরসা রেখে ধৈর্য অবশ্যই আমাদের ধরতে হবে। ছয় নম্বরের যে বিষয় সেটি হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত করা। অর্থাৎ কোরআন শরীফ তিলাওয়াত করাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই ভালোবাসেন এবং কোরআন শরীফ তিলাওয়াতকারীকেও আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন। কারণ হাদিসের মধ্যে আসছে বিশ্ব পয়গাম্বর বলেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। বিশ্ব পয়গাম্বর বলেন তোমরা বেশি পরিমাণে পবিত্র কোরআনুল কারিমকে তিলাওয়াত করো, এই কোরআনের কোরআনুল কারিম তিলাওয়াতকারীর জন্য অসির এই কিয়ামতের ময়দানে কোরআন তার পক্ষে কী করবে, সাফায়াত করবে, সুপারিশ করবে। সুতরাং আমরা খুব বেশি পরিমাণে কোরআন শরীফ তিলাওয়াত করব। আজকাল কিন্তু এরকম দেখা যায় অনেক মানুষ কোরআন তিলাওয়াত করে না, কিন্তু যারা কোরআন পড়ে তাদেরকে আপনার জঙ্গি মৌলবাদী এগুলা বলে তাদেরকে গালি দেয়। মনে রাখবেন কোরআন শরীফের উসিলায় আল্লাহ তাআলা এই পৃথিবীকে টিকিয়ে রেখেছেন, সূর্য সূর্যের জায়গায় রয়েছে, চন্দ্র চন্দ্রের জায়গায় রয়েছে। কোরআন শরীফকে যদি আপনি অবমাননা করেন অবশ্যই আপনার উপরে কিন্তু অসিরি গজব চলে আসবে। সুতরাং অবশ্যই আমরা নিজেরা কোরআন পড়ব এবং যারা কোরআন পড়তে পারে তাদেরকে আমরা ভালোবাসব, কোরআনের সহবতে আমরা থাকব। এরকমও কিন্তু পৃথিবীর ইতিহাসের মধ্যে রয়েছে, কোরআন নিজে পড়তে পারে নাই কিন্তু কোরআনের লাইনের উপর দিয়ে হাত ঘুরিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুতরাং কোরআন পড়ার জন্য চেষ্টা করব। এরকম রয়েছে যুবক যুবতী অনেক রয়েছে, অনেক ভাইয়েরা রয়েছে কোরআন পড়তে পারি না, কিন্তু তারপরেও কোরআনের সাথে সবসময় আমরা মহব্বত রাখার জন্য চেষ্টা করব, কোরআন ওয়ালার সাথে মহব্বত রাখার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। সর্বশেষ ফাইনালি সাত নাম্বার যে বিষয়টা আমরা জানব সেটি হচ্ছে যে কাজটা আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন সেটি হচ্ছে নামাজ আদায় করা, সলাত আদায় করা। কারণ একজন মানুষ ইমান আনার পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি ইবাদতের নাম হচ্ছে নামাজ। কারণ বিশ্ব পয়গাম্বর কিন্তু বিদায়ের একদম দ্বার প্রান্তে শেষ মুহূর্তেও কিন্তু বলে দিয়েছেন আসসালাত ওমা মালাকাত আইমানুকুম আসসালাত, হে আমার উম্মতেরা যেখানেই থাকো সর্বাবস্থায় সলাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। সুতরাং নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। অনেক মানুষ আজকাল এরকম দেখা যায় নামাজ পড়ে না, তারা বলে নামাজ না পড়লে কী হবে, আমাদের ঈমান ঠিক আছে। আরে ভাই, নামাজই আপনি পড়তে পারলেন না আপনার আবার কিসের ঈমান ঠিক? যে ঈমান আপনাকে নামাজের মশল্লায় দাঁড় করাইতে পারলো না সেই ঈমান কি আপনাকে কবরের মধ্যে শান্তি দিতে পারবে? সেই ঈমান কি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে? ইম্পসিবল, অসম্ভব। সুতরাং নামাজ যতদিন পর্যন্ত আপনার হায়াত বাকি রয়েছে অবশ্যই আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করব। এই পাঁচ ওয়াক্ত সলাৎ ছাড়াও আরও যে সমস্ত নফল সলাৎগুলি রয়েছে, সলাতুল হুজুদ, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ, এশরাকের নামাজ, চাশতের নামাজ, আরও যে সমস্ত নফল ইবাদতগুলো রয়েছে সেগুলিকে আমরা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা এই সাতটি কাজ প্রত্যেকটি বান্দাবান্দিকে করার তৌফিক দান করুক এবং এই সাতটি কাজের মাধ্যমে আমরা যাতে আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হয়ে পৃথিবী থেকে বিদায় হতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা সকলকেই দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।